নমস্কার বন্ধুরা, নিডস ইউটিউব থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা মুহূর্ত। আজকে বৃহস্পতিবার, আমার বাড়িতে লক্ষ্মী পুজোটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। আজকে ভাবলাম আমার ঘরের গোপালকে একটু ভোগ দেব। বছরের প্রথম ফল আমরা ওকে না দিয়ে খাই না, তাই আজকে বাড়িতে একটা তাল এসেছে, তো সেইটা দিয়ে ওকে একটু তালের পায়েস বানিয়ে ভোগ বানিয়ে দিলাম। তো সেটা আমি নিজের হাতেই বানাচ্ছি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি। নিজের হাতে আজকে ওকে ভোগ বানিয়ে পুজো করেছি। এই যে ভোগের জন্য আমি তাল নিয়েছি, যা যা লাগে আর কি। তালটা আমি এখানে একটুখানি পাল্কটা বার করে নিয়েছি, নিয়ে আমি জ্বালিয়ে নিয়েছি, তালটা একটু গরম করে জ্বালিয়ে নিয়েছি। এই যে দুধটা কড়াইয়ে দিয়ে, দুধটা একটু ফুটে উঠলে, দুধটা ফোটার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো সবই কিন্তু আমাদের পুজোর বাসন। আমি একটা এলাচও দিয়ে দিলাম, এখানে আমার 500 দুধ আছে, তো সেটার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। দুধটা আমার ফুটে গেছিল, তার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটুখানি নাড়াচাড়া দিচ্ছি, একটু ওয়েট করব। তার মধ্যে এই যে জ্বালানো তালটা, আগের থেকে জাল দিয়ে রাখা তালটা, ওটা দিয়ে দিলাম। তালটা এতটাই ভালো, খুবই মিষ্টি, এবং তালটা সত্যিই খুব ভালো ছিল। এটার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি। আর আমি কালারের জন্য, এখন তো গুড় নেই আমার ঘরে, সেই কারণে আমি এটার মধ্যে কটা গুড়ের বাতাসা দেব। এতে করে দেখতে সুন্দর লাগে, কালারটাও ভালো হয়। এই যে আমি আস্তে আস্তে ভালো করে এটা নাড়িয়ে দেব। আমি এই প্রথম করছি, জানি না কিরকম লাগছে, তবে চেষ্টা করেছি ভালো করার। এই যে তালটা চিনিটা সব একসাথে মিক্সড হয়ে গেছে, কয়েকটা বাতাসা এখনো গলেনি। আমার পুরোপুরি এটা হওয়ার পথে। আমি এটার মধ্যে কোনো কাজু কিসমিস কিছু দিলাম না, কেন কি এগুলো আমার ঘরে ছিল না। এগুলো দিলেও হতো, কিন্তু এগুলো ছিল না, তাই আমি আর দিইনি। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এই গোপাল। এই যে গোপালকে আমি স্নান করিয়ে নেব, সবাইকেই স্নান করাবো। তার গোপালে স্নান টান করিয়ে ওকে রোজই করানো হয়। যেদিন থেকে আমার বাড়িতে এসেছে সেদিন থেকেই সব কিছু ওকে দিয়ে তবেই আমরা সেটা খাই, সেইভাবেই আজকেও সেটাই করা হলো। যে পুজোর জন্য যেভাবে আমি পুজো করি, বৃহস্পতিবার পুজোটা যেভাবে করি, আমি সেইভাবেই এটা করছি আজকেও। তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করেই দিই। করলাম, আমের পল্লবটা খুব সুন্দর দিয়েছে, মানে খুবই সুন্দর আমের পল্লবটা। পান কলা দিয়ে ঘট বসিয়ে পুজো করতে হয়, সেটাই করেছি। যদিও এগুলো সবটাই আমার ঠাকুমার কাছ থেকে শেখা, যদিও উনি এখন নেই আমাদের মধ্যে, তবুও উনি শিখিয়ে গেছে এইভাবে পুজো করতে হয়। যে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি একটা তাবার বাটিতে, ভোগ দিলে ওকে এটাতেই দেওয়া হয়।
আর এই হচ্ছে আমার লক্ষ্মী, গণেশ আর মাতারা, শিব, এই আছে। এখানে একটা শিবের মূর্তি আছে, এটা আমার বাপির ছোটবেলার ঠাকুর। এই প্রত্যেকটা বাপি তারকেশ্বর থেকে এনেছিল। আর এই দেখুন জবা ফুলগুলো, এগুলো কিন্তু এগুলো কেনা ফুল। আর জবা ফুলগুলো গাছের, আমার এক কাকুর বাড়ি প্রচুর জবা ফুল হয়, তারই গাছের জবা ফুল। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে পুজোটা করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের সবার। তবে অনেকে অনেক রকম ভাবে করে, আমি যেরকম ভাবে পেরেছি সেইভাবেই করেছি। দেখুন কত রকমের জবা ফুল আমার বাড়িতে, সেদিন অনেক রকমের জবা ফুল ছিল। আমার এক কাকুর বাড়িতে অনেক রকম জবা ফুল হয়, সেখান থেকেই মানে প্রতি বৃহস্পতিবার ফুল কেনা হয়, তারপরেও কাকিমা দেয়। আমার পুজো আরতি সবটাই করা হয়ে গেছে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। গোপালের কাছে দুটো খেলনাও দেওয়া আছে, যাতে বসে বসে খেলতে পারে। আর এই যে আমার এই আর একটা ঠাকুর আছে, এখানেও লক্ষ্মীনারায়ণ আছে, এখানটাও একটু পুজো করে নিচ্ছি। আসলে এটা আলাদা করে পাতার একটা অন্য কারণ আছে, সেটা অন্য একদিন কারণটা সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ আমি ফার্স্ট টাইম করছি, যদি কোনো ভুল করে থাকি, ভুল হয়ে থাকে, তো প্লিজ আমাকে ক্ষমা করবেন।